কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালের সমস্যা সহ অন্তত 17টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন হয়ে উঠেছে বরগুনার 25,000 কিশোর কিশোরী। তারা নিজেরাই সমস্যা দূর করার পাশাপাশি সহায়তা করছে গ্রামের অন্য কিশোর কিশোরীদেরও। সেফ বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম পর্যায়ে কিশোর কিশোরীদের সচেতন করতে চালিয়ে যাচ্ছে কর্মসূচি। প্রশাসনের কর্মকর্তারাও বলছেন, সুষ্ঠু সমাজ গঠনে তাদের এই কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখবে। বরগুনা থেকে এস এম সিফাতের ছবি ও এম এ আজিমের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। শৈশব থেকে কৈশোর প্রতিটি ছেলে ও মেয়ের মাঝে শুরু হয় কিছু শারীরিক পরিবর্তন। হঠাৎ নিজের মধ্যে নিজের এমন পরিবর্তন ভাবিয়ে তোলে তাকে। কিছু সমস্যার সমাধানও জানা থাকে না তার। আর এই সময়টায় নিজের কাছের লোকদের মাধ্যমে অধিকাংশ কিশোরী শিকার হয় যৌন নিপীড়নের। অন্যদিকে কিশোরদের অধিকাংশই ঝুঁকে পড়ে ইফটিজিং এর মতো ঘটনায়। আমরা যাইতেছি, আমরা বন্ধু বান্ধব জায়গায় দাঁড়িয়ে আছি, শীষ বাজাইতাম, চোখে টিপ দিতাম, এরকম দিয়ে অনেক ভাবে টিস করতাম। একটা মেয়ে যে মাথা নিচু করে আমাদের সামনে দিয়ে চলে যায় কিংবা স্কুলে যায় না, এটা আমাদের কাছে তখন ভালো লাগতো। আশেপাশে যারা আছে আত্মীয়, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তাদেরকে বন্ধুই মনে করি। তাদের কাছ থেকে আমরা এই সমস্যাটা বেশি হয়। আগে এই ধরনের আচরণ করতো, আমরা কাউকে বলতে পারতাম না, বলার সাহস করতাম না। 2012 সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় কাজ শুরু করে সেফ বাংলাদেশ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, যৌন নিপীড়ন, এইচআইভি, বাল্যবিয়ে সহ 17টি বিষয়ে বিভিন্ন বই সহ দেয়া হয় বিভিন্ন প্রশিক্ষণ। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয় কাউন্সিলিং কর্নার। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যগত বিষয়ে সচেতন করা এবং সেই সম্পর্কিত যে অধিকারটা তার রয়েছে সেই অধিকারটা যেন তারা পেতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহায়তা করা। এ ধরনের প্রকল্প নতুন প্রজন্মকে সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করবে বলে মনে করেন জেলা প্রশাসক। এভাবে তাদের মধ্যে একটা স্বকীয়তা যে প্রকাশ পায় এবং সেটা সুন্দর সমাজ বিনির্মাণে এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। বরগুনা সদর উপজেলায় 10-19 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে 63টি কিশোর ক্লাব তৈরি করা হয়েছে, যেখানে নানা প্রকল্পের আওতায় আছে 25,062 জন কিশোর কিশোরী। সময় সংবাদ, বরগুনা।